গভীর সমুদ্রের আন্তর্জাতিক নৌপথগুলো ব্যবহার করে চলে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য। ফলে প্রচলিতভাবে নৌরুটগুলো ধরেই অপরাধীদের বিচরণ। তাই গভীর সমুদ্রে চলাচল করা কার্গো ভেসেলগুলোর নিরাপত্তা নিয়ে সবসময়ই ভাবতে হয় কোম্পানিগুলোকে। সম্প্রতি আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির 23 জন নাবিক। এরপর থেকেই বাণিজ্যিক জাহাজ বা শিপিং ভেসেলগুলোর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন এসেছে। সোমালিয়ার উপকূলে জলদস্যুতা একবিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জলদস্যুতা ঘটনা বৃদ্ধির ওপর উদ্বেগ প্রকাশ করেছে। ওশানস বিয়ন্ড পাইরেটস এর এক জরিপ অনুসারে জলদস্যুতার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে অতিরিক্ত খরচ সহ বছরে প্রায় 6.6 থেকে 6.9 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের এক জরিপে বলা হয়, জলদস্যুতার বৃদ্ধির ফলে জলদস্যুতার সঙ্গে সম্পর্কিত লাভজনক প্রতিষ্ঠানের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বিমা কোম্পানিগুলো জলদস্যু আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে। জলদস্যুতার প্রকোপ বৃদ্ধির জন্য বিমার প্রিমিয়ামের পরিমাণও বেড়ে গিয়েছে। লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অব এডেনে তারা আবার মাথাচাড়া দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রচলিতভাবে জলদস্যুদের ঠেকাতে জাহাজগুলোতে কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকে। এই নিরাপত্তা ব্যবস্থাগুলো জলদস্যুদের সামনে প্রাথমিক প্রতিরোধ হিসেবে কাজ করে। ক্যাপ্টেনকে জাহাজটি নিরাপদ দূরত্বে সরিয়ে আনার সুযোগ দেয়। নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম সশস্ত্র নিরাপত্তা বাহিনী। শিপিং ব্যবসায়ীরা বলছেন, এই রুটে প্রত্যেক জাহাজে সশস্ত্র পাহারা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি। যেহেতু লোহিত সাগরে হুতিদের আক্রমণ ও এডেন উপসাগরে সোমালিয়া উপকূলের কাছাকাছি সোমালিয়ার জলদস্যুদের আক্রমণের ঝুঁকি আছে, তাই অনেকে সশস্ত্র পাহারা টিম নিয়ে থাকেন। তবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লায় সে ধরনের কোনো নিরাপত্তা ছিল না। ফলে জাহাজটিতে সশস্ত্র টিম পাহারাদার হিসাবে কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোনো বাধার মুখে না পড়েই জলদস্যুরা এমভি আবদুল্লার ডেকে উঠে আসেন। জিম্মি হওয়া বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লার জাহাজে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। সাধারণত একটি জাহাজের 3 ফুট উচ্চতার কাঁটাতারের বেষ্টনী থাকে রেলিং জুড়ে। এর ফলে কেউ জাহাজ বেয়ে উঠতে পারে না। সুতীক্ষ্ণ এই বেষ্টনী পেরিয়ে ঢুকতে গেলে বেগ পেতে হয় দস্যুদের, কিন্তু এ জাহাজে তেমন কোনো বেষ্টনী দেখা যায়নি। অপরদিকে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোতে জলকামনের ব্যবস্থা থাকে, যেগুলো থেকে গরম পানি ছুড়ে দেওয়া হয় জলদস্যুদের দিকে। তীব্র বেগে ছোড়া গরম পানির ধারা জাহাজটিকে নিরাপদ দূরত্বে সরে আসার সময় দেয়, কিন্তু তেমন কোনো ব্যবস্থা ছিল না এমভি আবদুল্লার। জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজটি সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে গেছে দস্যুরা। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, জাহাজটি গ্যারাকাদের নোঙর এলাকা থেকে 20 নটিক্যাল মাইল দূরে দস্যুরা নোঙর করে রেখেছে। রুম্মান তুর্জো, খবর সংযোগ।